হাই ভিউয়ার্স, আমার পাঠশালার রক্তন থেকে আমি আসিফ। এখন এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির প্রায় মূল্য কত ছিল? অর্থাৎ বলা হয়েছে X% ক্ষতিতে আমার যে বিক্রয় মূল্য হবে, 3X% লাভে বিক্রয় মূল্য তার থেকে 18X টাকা বেশি হবে। এখন আমরা জানি যে বিক্রয় মূল্যের সূত্র হলো S=C×। এক্ষেত্রে আমরা লাভ এবং ক্ষতির ক্ষেত্রে দুটো আলাদা আলাদা সূত্র পাবো। এস এর ক্ষেত্রে যদি লাভ হয় C×1+R হয়, আবার এর ক্ষেত্রে যদি ক্ষতি হয় 1-R হয়, যেখানে এস হলো বিক্রয় মূল্য, সি হলো ক্রয় মূল্য এবং আর হলো লাভ বা ক্ষতির হার, লাভ বা ক্ষতির পার্সেন্ট বা হারকে হারটা হলো আর। তাহলে আমাদের যদি ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে হবে 1-R, আর লাভ হলে 1+R। তাহলে আমরা বিক্রয় মূল্যের সূত্র বলতে পারি S=C×1+R। লাভ হলে আমরা প্লাস নিব, ক্ষতি হলে আমরা তখন মাইনাস নিয়ে কাজ করব। এখন আমাদের প্রথমে বলা হয়েছে একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়। তাহলে আমরা দেখি X% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কী হয়। তাহলে ক্ষতির ক্ষেত্রে আমরা সূত্র জানি S=C×1-R হবে আর। এখন আমাদের সি এর মান যেহেতু জানা নেই, C=1-X% ক্ষতি, তাহলে এখানে হলো পার্সেন্টটা বসবে, আর হলো পার্সেন্ট। আমরা জানি যে যদি আমি 10% বলি তার মানে হলো 10/100, তাহলে X% হলো X/100। এখন আমরা এখানে যদি লসাগু করি তাহলে পাবো 100/1 হলে 100 আসবে মাইনাস এক্স, তাহলে C×100-X/100। আবার বলা হয়েছে পরের লাইনে 3X% লাভে বিক্রয় করলে। এখন 3X% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হয় আমরা সেটা পাবো। সেটা দেখি, C×, যেহেতু লাভে বলেছে তাহলে হবে 1, আমরা প্লাস নিয়ে কাজ করবো, 1+R। সি এর মান যেহেতু আমরা জানি না, C=1+R এর মান হলো পার্সেন্ট, তাহলে 3X% লাভে, তাহলে হবে 3X/100। তাহলে এখানে আমরা পাবো 100 লসাগু করলে, এখানে যেহেতু 1 আছে, 100+3X। তাহলে আমরা ক্ষতির ক্ষেত্রে পেলাম এস এর মান বিক্রয় মূল্য হলো C×100-X/100, আবার লাভের ক্ষেত্রে S=C×100+3X/100। এখন আমরা দেখি প্রশ্ন মতে, অর্থাৎ আমাদের প্রশ্ন অনুসারে বলেছে যে 3X% লাভে বিক্রয় করলে X% ক্ষতিতে যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য থেকে 3X% লাভের বিক্রয় মূল্য হবে 18X টাকা বেশি। তার মানে 3X% লাভের বিক্রয় মূল্য থেকে X% ক্ষতির বিক্রয় মূল্য বিয়োগ করে দিলে আমরা 18X পাবো। তাহলে আমরা লাভের বিক্রয় মূল্য থেকে C×100+3X/100, এটা থেকে ক্ষতির বিক্রয় মূল্য C×100-X/100, এটা বিয়োগ করলে আমরা পাবো হলো 18X টাকা। বা এখন যেহেতু দোনোটাতে সি আছে তাহলে আমরা সি কমন নিয়ে নিতে পারি। সি কমন নিলে আমরা পাবো 100+3X/100-100-X/100=18X। বা আমরা এখানে ভিতরে লসাগু করতে পারি, লসাগু করলে এখানে থাকবে 100+3X-100-X=18X। বা C×100+3X±100-100-X=18X। বা C×, এখানে 100+100 এবং -100 কাটাকাটি চলে গেলে থাকবে শুধুমাত্র 3X+X, তাহলে পাবো আমরা 4X/100=18X। তাহলে আমরা বা এখানে আছে C×,
যেহেতু 4x ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 18x আছে, আমরা c এর সাথে এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এটা এই পাশে নিয়ে আমরা ভাগ করে দিতে পারি, 18x ডিভাইডেড বাই 4x ডিভাইডেড বাই 100 বা c ইকুয়াল টু, যেহেতু আমাদের c এর মূল্য বের করতে হবে, ক্রয় মূল্য হলো c, তাহলে 18x ভাগ থাকলে সেটাকে গুণ করলে আমাদের উল্টে যাবে, 100 ডিভাইডেড বাই 4x হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু c এর মান বের করব, 4x এবং 18x এ কাটাকাটি করলে আমরা পাবো, x x এ কাটা চলে যাবে, তাহলে 9 ইনটু 2 দিয়ে আবার এখানে 100 কে আমরা কাটতে পারি 50 দিয়ে, তাহলে 9 ইনটু 50, তাহলে 450 টাকা, এটাই হলো আমাদের নির্ণয় ক্রয় মূল্য, c এর মান, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হলো 450 টাকা।